তো গরমে ঘুরতে বেরিয়ে গেছি। আর আমার সাথে আজকে আছে এই যে, হাই করো, হ্যালো সুন্দরী কালিগসরা আমার। ওকে, সো আমরা এখন কলকাতা ঘুরতে বেরিয়েছি। আর নর্থ ভার্সেস সাউথের তো একটা দ্বন্দ্ব অলওয়েজ লেগেই আছে, যদিও আমার কিন্তু পুরো কলকাতাই পছন্দ। বাট তো আমি ভাবলাম একটা নর্থ ভার্সেস সাউথ কলকাতার ব্লগ বানানো যাক। আজকে আমরা স্টার্ট করবো নর্থ থেকে। আর এখন আমি দাঁড়িয়েছি শ্যাম বাজারের পাঁচ মাথার মোড়ে। তোমরা বলো কোন কলকাতাটা বেশি পছন্দ, নর্থ কি সাউথ? সাউথ 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 সব সাউথ। ইনি নর্থের মানুষই নর্থের, তাই নর্থ বলছে। আমাদের সাউথ পছন্দ, তো ফার্স্ট আমরা স্টার্ট করব গোলবাড়ি থেকে। তো গোলবাড়িতে ঢোকার আগে চটপট আমার ইন্ট্রোডাকশনটা দিই। হে গাইস, দিস ইজ তিন্নি এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তিন্নিস ডায়রি। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। চলো, শ্যাম বাজার এসেছি যখন গোলবাড়ি, তো মাস্ট চটপট খেয়ে নিই, খুব জোর খেতে পেয়েছি। আর এখন আমরা গোলবাড়িতে বসে আছি। আমি ফার্স্ট টাইম খাচ্ছি গোলবাড়িতে। আর এই আমাদের চলে এসছে খাবার, মাটন ফেমাস হ্যান্ড পরাঠা। এটা কি দিয়েছে? এটা চাটনি। কিসের খেয়ে দেখো, তেঁতুলে কালো কালো মাটন। খেতে গো বিরিয়ানিটা। বলবাড়িতে বিরিয়ানি খেতেও মানে আসার একটা রিজন। না, আমি বাড়িতে খেয়েছি পার্সেল আনিয়ে, বাট এখানে বসে ফার্স্ট টাইম। শ্যাম বাজারের পাঁচ মাথার মোড়। এই খেয়ে কেমন লাগলো? ভালো লেগেছে। তুমি তো নর্থেরই বাসিন্দা। আমি তো প্রায়ই খাই। হ্যাঁ, আমরা সাউথ থেকে এসেছি। কেমন লাগলো? ভেতরে কিন্তু ব্লগিং এলাও নেই, বাট আমরা তাও লুকিয়ে লুকিয়ে ব্লগিং করেছি। আমাদের তো খেয়ে দারুণ লেগেছে। গোলবাড়ির পর না, ওখানে লেখাই ছিল ব্লগিং নট অ্যালাউড। যাই হোক, এনিওয়ে, তো খাবার দাবার আমার ভালোই লেগেছে, দারুণ লেগেছে। এর আগে আমি পার্সেল করা খেয়েছি, কিন্তু এবারে বসে ফার্স্ট টাইম খেলাম, খুবই ভালো লেগেছে। নেক্সট আমাদের স্টপ হচ্ছে পরেশনাথ টেম্পল, সেখানে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি। চলো, আমরা এই আরজিগড়ের সামনে যে পরেশনাথ টেম্পলটা আছে সেটাই ঢুকতে দেয়নি, বললো যে শুধু জৈনদের জন্য। গৌরী বাড়ি আছে সেখানে, ওই টেম্পলটাই ঢুকতে দেবে। তো আমরা এখন এখান থেকে বাস ধরবো, ধরে ওই জৈন টেম্পলটাই যাবো। সো ফাইনালি আমরা চলে এসেছি পরেশনাথ টেম্পলের সামনে। প্রথমে ভুল জায়গায় গেছিলাম, এখন ঠিকঠাক এসেছি। এই পেছনে একটা আছে, আর এই হলো সামনে আর একটা। ভেতরটা তো খুবই সুন্দর। তারপরে আবার আমাদের আসতে হচ্ছে। আচ্ছা, এটা হলো জায়গাটা কি? গৌরী বাড়ি। আমি নর্থের জায়গা চিনি না, মানুষ যদি লোকেশন বলে দাও। গৌরী বাড়ি হচ্ছে শ্যামবাজ খান্না সিনেমা হলের মোড় থেকে উল্টোডাঙা যাওয়ার পথে মাঝখানে পড়ে। কি করে যাবে? তার মানে খান্না থেকে অটো? হ্যাঁ, খান্না থেকে অটো যায়, মানে খান্নার মোড় থেকে অটো যায়, হাতিবাগান থেকে অটো যাবে, সিমিলারলি উল্টোডাঙা উল্টোডাঙা থেকে অটো আসে। ব্যাস, লোকেশন মানুষদি বলে দিয়েছে। মানুষদি হচ্ছে নর্থেরই, নর্থের মানুষ। আচ্ছা, এটা হলো 10 নম্বর তীর্থঙ্কর শীতলনাথ স্বামীর টেম্পল। ভেতরটা খুবই সুন্দর। ইয়েস, শীতলনাথ স্বামী এনার নাম, আমি ওখানে বাইরে লেখাও আছে। আর ওখানে আরেকজন আছে কোনো একটা তীর্থঙ্কর, আমি সেটা নাম জিজ্ঞেস করিনি।
বাট এই যে পেছনে যেটা সেটা হলো শীতলনাথ স্বামীর এই মন্দিরটা, ভেতরটা অসাধারণ সুন্দর, কিন্তু ভিডিও তোলা মানা ফটো মানে ফোন নিয়ে যেতেই দেয় না, তার জন্য তুলতে পারিনি। এটা মাস্ট ভিজিট আর কি, এটা তোমরা আসলে অবশ্যই অবশ্যই দেখবে। মানে নর্থের লোকেরা জানে, সাউথ থেকে যারা আসো এখানে আসতে পারো, টাইম পাস করতে পারো, খুব ভালো জায়গা। গরমে আমরা আর পাচ্ছি না, এনার্জি গেইন করতে হবে আখের রস খেয়ে। রিফ্রেশিং দাদা আমি নিচ্ছি আমার ওখানে রকম ঠিক লাগছে এবার। আর এখন আমরা আছি হাতি বাগানে, এটা হচ্ছে দ্বিতীয় গড়িয়াহাট শপিং করার ভালো ডেস্টিনেশন। আর ফাইনালি আমরা এখন এসে গেছি কলেজ স্ট্রিট, সেই পুরনো বইয়ের গন্ধ বইপাড়া যেখানে প্রত্যেক বছর আসতে হতো বই কেনার জন্য যখন পড়াশোনা করতাম। আর কলেজ স্ট্রিট এসছি মানে প্যারামাউন্টের শরবত তো আমরা খাবোই কি মানসীদি, একদম। তাই আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে প্যারামাউন্ট। আমি যখনই আসি এই টেবিলটাই পাই, আমি এই টেবিলটাই পাই যখনই আসি। হচ্ছে ফেমাস ডাবের শরবত, সেটাই আমরা খাচ্ছি। আমাদের প্যারামাউন্টে খাওয়ার ডান হয়ে গেছে, আর যতটা আজকে পেরেছি আমি কভার করার চেষ্টা করেছি। আজকের মতো নর্থ অভিযান এখানেই শেষ করতে হবে, কারণ সকালে বেরিয়েছি এখন সন্ধ্যা হয়ে গেছে, আর শরীর দিচ্ছে না, তার সাথে গরমও প্রচণ্ড। আমার নর্থ সাউথ দুটোই ভালো লাগে, নর্থ অন্যরকম সাউথ অন্যরকম, দুটো আলাদা আলাদা ব্যাপার আছে। নর্থে একটা নস্টালজিক ব্যাপার, তোমাদের কোনটা ভালো লাগে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবে। আর ভিডিওটা ভালো লাগলো কেমন লাগলো সেটাও জানাবে, যদি ভালো লাগে তোমরা জানো কি করতে হবে, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে নেক্সট ভিডিওতে যেটা আমি সাউথ কভার করবো। আচ্ছা এবার বলো নর্থ না সাউথ, সব ঘোরা হয়েছে কে তোমার? না কলকাতা তো অবশ্যই, না কলকাতা বেস্ট, বাট দুটোই ভালো। নর্থে নস্টালজিক ব্যাপার আছে অন্যরকম, সাউথ অন্য নর্থ অন্য, তো আমরা সাপোর্ট করি কলকাতা, আমাদের প্রাণের শহর।